নমস্কার বন্ধুরা, আমি সোনালী আর আপনাদের দেখছেন গার্ডেন প্যারাডাইস। বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি যে বিষয়ে ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে বোরন। বোরন কি, কী কাজে লাগে, কতটা পরিমাণে আমরা গাছে ব্যবহার করব, সেটাই কিন্তু আজকের বিষয়। বোরন আমাদের গাছের ফুল ফল ঝরার হাত থেকে কীভাবে রক্ষা করে সেটা সম্পূর্ণ তথ্যই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা, এটা 20% বোরন। এই বোরন আমাদের গাছের কিন্তু অনেক উপকারে লাগে। এই প্যাকেটটা আমি কিনে নিয়ে এসেছি 70 টাকা দিয়ে। সব রকম গাছে আপনারা ফুল ফল সবজি সব গাছেই কিন্তু এই জিনিসটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে বন্ধুরা আমাদের জানতে হবে বোরন আমাদের গাছে কি কাজে লাগে। বোরন আমাদের গাছে কিন্তু অনেকভাবে উপকার করে এটি ব্যবহার করলে, আর এটি ব্যবহার না করলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়, সেসব বিষয়ও আজকে তুলে ধরছি। তা বোরন কী কী কাজে লাগে সেটাই আগে সবার প্রথমে আপনাদের জানাই। বোরন গাছের ডালপালা ও শেকড়ের বৃদ্ধিতে বন্ধুরা বোরন কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করে। দ্বিতীয়ত কী করে, আমাদের গাছে যে ফুল আসে ফল গাছে, সেই গাছের ফল গাছের পলিনেশনের হারও দ্রুত হারে বৃদ্ধি করে। এছাড়া ফলের আকার যদি ছোট হয় সেই আকার বৃদ্ধি করতেও বন্ধুরা এই বোরন সাহায্য করে। আর ছোট অবস্থায় যে আমাদের গাছে ফলগুলো গুটি থাকা অবস্থায় ঝরে পড়ে যায় অনেকাংশে, সেই গুটি ঝরে পড়ার হাত থেকেও কিন্তু অনেকাংশে রক্ষা করবে। এছাড়াও গাছের ফল ফেটে যাওয়ার হাত থেকেও কিন্তু বোরন রক্ষা করে। গাছে যদি আমাদের পটাশিয়াম ও ক্যালসিয়ামের অভাব ঘটে সেই অভাবের অনুপাতও কিন্তু অনেকটা ঠিক রাখে এই বোরন। তাই বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে বোরন আমাদের গাছকে কত রকমভাবে কিন্তু রক্ষা করে। এবার আসি বোরনের অভাব কেন ঘটে আমাদের, আমরা যে টবে গাছ লাগাই বা মাটিতে গাছ লাগাই কেন এই অভাবটা ঘটে যার ফলে আমাদের গাছে এসব রোগগুলো দেখা যায়। মাটিতে যে আমরা বালি মেশাই অনেক সময় কি হয়, মাটিতে বালির পরিমাণ যদি একটু বেশি হয় সেই মাটিতে বালির পরিমাণ বেশি হয়ে গেলেও কিন্তু আমরা যখন জল দিই সেই জলের মাধ্যমে কিন্তু গাছের সার বা মাটিতে থাকা জৈব উপাদান কিন্তু বেরিয়ে যায়, তার ফলেও কিন্তু আমাদের গাছে বোরনের অভাব ঘটে। এছাড়া মাটির যদি পিএইচ লেভেল বেশি হয় তখনও কিন্তু বোরনের ঘাটতি চলে আসে। আর মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি হলেও বোরনের অভাব বন্ধুরা দেখা দেয়। এই কারণে কিন্তু গাছে বোরনের অভাবটা দেখা দিচ্ছে। এবার বন্ধুরা আমরা জানবো যে আমরা কিভাবে বুঝব যে আমাদের গাছে বোরনের অভাব দেখা দিয়েছে। বোরনের অভাব হলে কি হয়, অনেকাংশে গাছের পাতাগুলো দেখবেন নেতিয়ে পড়ে, মানে ওপর থেকে এরকমভাবে ঝুলে পড়বে, ঝিমিয়ে পড়বে, সেটা দেখলেই বোঝা যাবে যে বোরনের অভাব ঘটেছে। এছাড়াও দেখবেন গাছে আমাদের যখন কচি পাতা বের হয়, বিশেষ করে আম গাছে অনেক সময় দেখবেন উপরের ভাগের অংশগুলো কচি পাতাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা সেগুলো বৃদ্ধি হয় না। এছাড়া পাতার কিনারাগুলো কি হয়, পোড়া পোড়া একটা দাগ চলে আসে, এই সবই কিন্তু বোরনের অভাবে ঘটে। তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের গাছে বোরনের ঘাটতি হয়েছে। গাছের ফল ফেটে গেলেও আপনারা তখন জানতে পারবেন যে বোরনের অভাবজনিত কারণেই কিন্তু গাছের ফল ছোট অবস্থাতেই গাছের মধ্যেই ফেটে যায়, তখনই বুঝতে পারবেন। আর সেই সময় যদি আপনারা বোরনটাকে ব্যবহার করেন তখন কিন্তু গাছের অনেকটা উপকার আসবে। এছাড়াও ছোট অবস্থায় ফল শুকিয়ে দেখবেন অনেক সময় ঝরে যায়, একদম ছোট অবস্থায়, সেটাও কিন্তু বোরনের অভাবজনিত রোগ। তাহলে এই কারণগুলো হলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের গাছে বোরনের অভাব ঘটেছে, তখন আমরা চেষ্টা করব যে বোরনের ঘাটতিটা মেটাবার জন্য। গাছে কিন্তু অনেক সময় আবার দেখবেন আপনাদের গাছে সঠিক খাবার দিচ্ছেন, সঠিকভাবে যত্ন করছেন, তা সত্ত্বেও কিন্তু গাছ বড় হচ্ছে ফুল ফল আসছে না, সেটাও কিন্তু একটা কারণ।
যে আপনাদের গাছে বোরনের অভাব হয়েছে। তো বন্ধুরা, আমরা এবার জানবো যে কোন কোন গাছে আমরা এই বোরনটাকে প্রয়োগ করব। সমস্ত গাছে আপনারা এই বোরন প্রয়োগ করতে পারেন, ফুল ফল সবজি যে কোনো গাছেই কিন্তু আপনারা এই বোরন প্রয়োগ করতে পারবেন। এবার এর মাত্রাটা আমরা জেনে নিই, আমরা কতটা পরিমাণে বোরন ব্যবহার করব। বন্ধুরা, টবের ক্ষেত্রে 10-12 ইঞ্চি টবের জন্য আপনারা কি করবেন, যখন টবের মাটিতে প্রয়োগ করবেন তখন 2-3 গ্রাম নিয়ে আপনারা চারিদিকে ছড়িয়ে জল ঢেলে দিতে পারবেন। এছাড়াও আপনারা জলে গুলেও কিন্তু পাতাতেও স্প্রে করতে পারেন, সেটাও খুব ভালো কাজ দেবে। তাই এই পরিমাপটা আপনাদের মাথায় রাখতে হবে, যদি এর থেকে বেশি দেন এতে কিন্তু গাছের ক্ষতি হবে, পাতা অনেক সময় ঝরে যাবে পুড়ে গিয়ে, তাই সেটার দিকে নজর রাখবেন যাতে বেশি না হয়। মাসে 1-2 বার এটা দিতে হবে, 15 দিন বা 20 দিন অন্তর, এর বেশি দেবেন না। সকালে কখন দেবেন এটা? এটা দেবেন হচ্ছে সকালে যখন হালকা রোদ পড়ে, সেই সময় কিন্তু এটা ব্যবহার করা খুবই ভালো। এছাড়াও আপনারা ফাঙ্গিসাইড বা কীটনাশক সাথে মিশিয়েও এটি ব্যবহার করতে পারবেন। যে কোনো ফল গাছের মুকুল আসার আগে একবার দেবেন, মুকুল যখন এসে গেছে তারপরে একবার দেবেন, আবার যখন গুটি অবস্থায় মুকুল থাকবে, ছোটো ছোটো ফলগুলো গুটি অবস্থায় থাকবে, সেই সময় একবার প্রয়োগ করবেন। তা আজকে আমি আমার ফল গাছগুলো বা যে কোনো গাছে আমি এই বোরন ব্যবহার করব, কারণ আমার আম গাছে কুড়ি চলে এসেছে, তাই তার আগে আমি সেটাকে ব্যবহার করি যাতে কিছু ফল দাঁড়াতে পারে, সেইভাবে দেওয়ার জন্য আজকে আমি এটি ব্যবহার করব, সেটা দেখাবো আপনাদের সামনে। এই যে আমি দেখছেন এইখানে একটা স্প্রে বোতলে জল নিয়ে নিচ্ছি, এখানে আমি 1 লিটার জল নিয়েছি, এর মধ্যে আমি এখন 2-3 গ্রাম মতো আমি ব্যবহার করব। আমি এর মধ্যে কিছুটা বোরন ঢেলে নিয়েছি, দেখুন একটা ছোট্ট চামচ, এতে মাপেই কিন্তু আমি বোরনটাকে তুলে নিচ্ছি। বোরনটা দেখতে একদম সাদা আর গুঁড়ো, আমরা ডিমের খোসা যে মিক্সিতে গুঁড়ো করি যেরকম ভাব চলে আসে ঠিক সেরকম দেখতে। এই ছোট্ট 1 চামচ এরকম ধরনের আমি নিলাম, এরা কিন্তু খুবই ছোট, আপনাদের হয়তো ক্যামেরায় বুঝতে পাচ্ছেন না। এই 1 লিটার জলে আমি এটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমি স্প্রে করে দেব। দেখুন বন্ধুরা, এই যে আমার আম গাছে মুকুল চলে এসেছে, তা আমি আম গাছগুলো আজকে ভালো করে স্প্রে করব। এইভাবে ভালো করে কিন্তু প্রত্যেকটা অংশে গাছের স্প্রে করে দিতে হবে। যে কোনো গাছে আপনারা স্প্রে করবেন, ফল ফুল সবজি গাছে, দেখবেন সমস্ত ফল ফুল সবজি কত ভালো থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অবশ্যই স্প্রে করে দেবেন। এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে চলেছি, যদি উপকারে আসে বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।